মানুষের অভ্যাস হলো আরো চাই, আরো চাই, আরো চাই, চাওয়ার কোন শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, লাউ কানা লি ওয়াদিম মিন যাহাবিন লাহাব্বা আন ইয়াকুনা লাহু সানিন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিম মিন যাহাবিন লাহাব্বা আন ইয়াকুনা লাহু সানিন। কোন আদম সন্তানকে একটা মার ভর্তি করে যদি স্বর্ণ দেওয়া হয়, সে বলবে আহারে প্যারেড ময়দানটা ভরিয়া যদি আরো সোনা দেওয়া হইত। নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কিছুতে ভরবে না। মানুষ শুধু আরো চাই, আরো পায়, এগুলির জন্য মানুষ প্রতিযোগিতা করতে থাকে। প্রিয় ভাই সব, সুতরাং আমাদেরকে যারা ব্যবসা করেন ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, মনে থাকবে ভাই, মনে থাকবে, আল্লাহ যেন মনে রাখান, আমরা বলি আমিন। অশ্লীলতা আজ আমাদের দেশের মধ্যে ছড়িয়ে গেছে, কোরআনে সব কথা আছে, সুবহানাল্লাহ বলে, কোরআনের মধ্যে সব বলা আছে। অশ্লীলতা আজ শহরে বন্দরে সর্বত্র রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل انما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن, হে নবী আপনি বলুন, আমার পুরো নিঃসন্দেহে সকল প্রকারের গোপন এবং প্রকাশ্য অশ্লীলতাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আমাদের দেশে অশ্লীলতা আছে না নাই? আছে কি না? আমাদের দেশে অশ্লীলতার নানা ধরন, এক ধরন হলো নারীর সৌন্দর্য প্রতিযোগিতা, বিভিন্ন সাবানের কোম্পানির নাম করে সৌন্দর্য প্রতিযোগিতা হচ্ছে। অন্যান্য দেশে যে সুন্দরী প্রতিযোগিতা হয় ওই রকম বাংলাদেশে এখনো করতে সাহস পায় নাই, কারণ একবার আমি পল্টনে বলেছিলাম যেই সুন্দরী প্রতিযোগিতা যারা করবে যদি আমাদের এই বক্তব্যের পর যদি এটা বন্ধ না করে তাহলে এর বিচারকরা রাস্তায় নামলে পড়ে তাদেরকে রাস্তার উপরেই উত্তম ভাবে মেহমানদারি করা হবে। তো তারা এটা বন্ধ করে দিয়েছিল। যারাই সুন্দরী প্রতিযোগিতা বিচারক হয়, আমি চিন্তা করে পাই না যে এরা এরাও মানুষ নাকি, নারীর সৌন্দর্য মাপজোক করা এবং এই সৌন্দর্যের ভিত্তিতে ফার্স্ট সেকেন্ড থার্ড বানানো, এদেরকে সুন্দরী প্রতিযোগিতায় নারীর যেসব অঙ্গ প্রত্যঙ্গ মাপা হয়, মাপজোক করা হয়, তা কেবলমাত্র শয়তানের পক্ষেই সম্ভব, মানুষের পক্ষে সম্ভব না। যেসব বিচারকরা সুন্দরী প্রতিযোগিতা করেন তারা কি তার মেয়ের ওই সব জায়গা দেখতে পারবে, তার বোনে? তাহলে পরের মেয়েকে নিজের মেয়ের মতো মায়ের মতো মনে করতে পারো না কেন? এই জন্য সুন্দরী প্রতিযোগিতা যারা করে তারা শয়তান। বিভিন্ন জায়গায় সাবানের পত্র পত্রিকার একটু একটু সবাই আর যাচ্ছে তারা, যে দেখি যেহেতু বিভাগীয় পর্যায়ে হচ্ছে, জেলা পর্যায়ে হচ্ছে, মুসলমানদেরকে শৈবার জন্য একটা ব্যবস্থা করতেছে, শয়ে শয়ে তারপরে দেশব্যাপী সুন্দরী প্রতিযোগিতা হবে। আমি আপনাদেরকে বলে গেলাম সুন্দরী প্রতিযোগিতা কোথাও যদি হয় ডিসিএসপির অফিস ঘেরাও করবেন, সুন্দরী প্রতিযোগিতা হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আর যেসব মা বাপ তার মেয়েকে সুন্দরী প্রতিযোগিতায় পাঠান তাদের সেন্স অফ প্রেস্টিজ সম্পর্কে আমার সন্দেহ হয়, করুণা হয়, দয়া হয়। আপনার মর্যাদা থাকা উচিত, আপনার মেয়েকে যদি সুন্দরী সে হয়ে থাকে এটা আল্লাহর নিয়ামত, আর এই নিয়ামত কেবলমাত্র তার স্বামীর জন্য, এটা প্রতিযোগিতা করার জন্য নয়। নাউজুবিল্লাহ বলে ইহুদি খ্রিস্টান এরাই মুসলমানদের মধ্যে, এরা বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, নারীর সৌন্দর্য প্রতিযোগিতা হতে পারে না, পারে না। প্রিয় ভাই সব, দেশের মধ্যে এইডস রোগ শুরু হয়েছে। আমাদের দেশে এ পর্যন্ত সরকারি হিসাবে 300 রোগী পাওয়া গেছে এইডস আক্রান্ত, আর এইডস হল মারাত্মক রোগ। পশ্চিমা দেশগুলিতে এইডসে ধর্ষে জন্মের ধরা,
যার একবার এইডস হয় ডাক্তার একবার দেখতে আসে, এসে কিছু নসিহত করে যায়। পরে যদি আবারও ডাক্তারকে আসতে হয় তো এসে প্রথমেই জিজ্ঞেস করে, বেটা তুমি এখনো মরো নাই? তার মানে হলো এইডসের একমাত্র প্রতিষেধ হচ্ছে মরে যাওয়া, নির্ঘাত মরবেই। পাপ হয়েছে যত মডার্ন, আল্লাহর আজাবও হয়েছে ততধিক মডার্ন। ওরা পাপকে আধুনিক বানাইছে। আগে তো জেনাবে বিচার হতো পুরুষে আর নারীতে, এখন এটা হয় পুরুষে পুরুষে, নারীতে নারীতে। ইউরোপ আমেরিকায় মেয়েরা মেয়েদেরকে বিয়ে করা জায়েজ, পার্লামেন্টে পাস করছে তারা। এই যে বুশ, তার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, পুরুষে পুরুষে বিয়ে করতে পারবে, মেয়ে লোকের মেয়ে বিয়ে করতে পারবে। তো নিজে বসে আছে কেন? এইভাবে পাপ মডার্ন হয়ে গেছে, আল্লাহর আজাবও মডার্ন হয়েছে। সেই মডার্ন আজাবের নাম কি? এইডস। আমাদের দেশে এইডস যাতে বাড়তে না পারে সেজন্য আজ থেকে এখন থেকে সকলকে দায়িত্ব নিতে হবে, এইডস থেকে বাঁচতে পারে মানুষ কেবলমাত্র ধর্মীয় অনুশাসনের মাধ্যমে। জেনাব, নিজের স্ত্রী ছাড়া কোন মেয়ে লোক অথবা কোন পুরুষ, কোন মেয়ে লোক নিজের স্বামী ছাড়া আর কোন পুরুষ নিজের স্ত্রী ছাড়া যৌন সম্পর্ক স্থাপন করলেই এইডস রোগের সম্ভাবনা 100%। এটা আগে যত এইডস এর সাইনবোর্ড ছিল সেগুলিতে লেখা ছিল ধর্মীয় অনুশাসন মানলেই এইডস বন্ধ হয়। কিন্তু আমি জানি না কোন লুচ্ছা কোন লম্পট বিলবোর্ড বানাইছে সারা দেশব্যাপী, যেখানে লেখা আছে যৌন রোগে ভয় নাই, কন্ডম লইলে টেনশন নাই। এই স্লোগান যে লিখেছে সে লুচ্ছা এবং লম্পট, কারণ এই স্লোগান দিয়ে জেনার প্রতি মানুষের যে ভয় থাকে সে ভয়কে তিরোহিত করে জেনা করার দিকে মানুষকে আকৃষ্ট করা হয়েছে। আপনারা আপনাদের ডিসিএসপি কে বলুন, চট্টগ্রামের পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনারকে বলুন, এই বিল যেন, এই বোর্ড যেন তারা তুলে ফেলে। যদি তুলে না ফেলে জনগণ নিজেরা জুতা মেরে এই বিল বোর্ডকে ভেঙে গুঁড়ো করে দাও। প্রিয় ভাই সব, অশ্লীলতার প্রচার প্রসার ইসলাম বন্ধ করে দিয়েছে। অশ্লীলতার প্রচার প্রসার যত বেশি হবে জেনাবে বিচার তত বেশি হবে, ঠিক কিনা? সুতরাং এই জেনাবে বিচার বন্ধ করার জন্য ইসলাম মানুষকে এ কথাগুলি বলে দিয়েছে, অশ্লীলতা বন্ধ করতে হবে, অশ্লীল গান বাজনা, তারপরে ডিসেন্টিনার মাধ্যমে হাবিজাবি ছবি এগুলি দেখানো বন্ধ করতে হবে। বিবাহ সহজ করুন, অশ্লীলতা বন্ধ করুন, জেনাবে বিচার ধর্ষণ এমনি কমে যাবে আলহামদুলিল্লাহ বলে। প্রিয় ভাই সব, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্রবর্তিত সমাজের মধ্যে মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছে, সম্মানের নিরাপত্তা দিয়েছে, ব্যক্তি স্বাতন্ত্র এবং প্রাইভেসি দিয়েছে, পরধর্ম সহিষ্ণুতা দিয়েছে। অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা এই পৃথিবীতে কাদের বেশি বলেন? বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসুব্বু আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকে তাদেরকে গালি দিও না। কারো দেবতা কারো ভগবান এদেরকে খবরদার গালাগালি করো না, আল্লাহ নিষেধ করেছেন। কারো মন্দির ভেঙো না, কারো প্যাগোডা ভেঙো না, কারো গুরুদুয়ারা ভেঙো না, আল্লাহ নিষেধ করেছেন। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে বেশি আলহামদুলিল্লাহ বলে, কিন্তু একটি দল রাত দিন খাইয়া না খাইয়া তাদের কাজ হলো বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই এই কথাটা ছড়িয়ে বেড়াচ্ছে তারা। আপনারা কি চিনছেন হুজুরদের? আমি আর বললাম না তারা কারা। এদের কাজটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। মুসলমান যদি পার্লামেন্টে, আমাদের বলা হলো ইরাকের জন্য দোয়া করতে, মনে আছেন আপনাদের? পার্লামেন্টে আমাকে ইরাকের জন্য দোয়া করতে বলা হলো, তারা বললেন দোয়া করেন।
তা আমি তো পার্লামেন্ট ইসের ইরাকের জন্য সব জায়গায় দোয়া করেছি, কেঁদে কেঁদে দোয়া করেছি, লক্ষ লক্ষ মানুষ নিয়ে দোয়া করেছে। আমি তাদের কথায় দোয়া করিনি, আমি বলেছি আল্লাহ মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে মুসিবতে আছে তাদের তুমি সাহায্য করে সাহায্য করো। তো পৃথিবীতে যত জায়গায় মুসলমান বিপদে আছে ইরাক কি বাদ পড়ছে? বাদ পড়ে না। এটা ছিল তাদের একটি রাজনৈতিক দোয়া। আমি পরবর্তী সময় পার্লামেন্টে বলেছি গুজরাটের রাজধানী আহমেদাবাদে যখন মুসলমানদের বাড়িঘর পোড়ানো হচ্ছিল, হাজার হাজার মুসলমানকে জবাই করা হচ্ছিল, তখন এই পার্লামেন্ট চলছিল, তখন তো তারা বলেন নাই ভারতে মুসলমান মারতেছে তাদের জন্য দোয়া করেন, আজকে ইরাকের জন্য এত দয়া কেন? কাজী ডাল মে কুচ কালা হতলব বাস, মুসলমানদের হাজারো বাড়ি যদি পুড়ে যায় দেখতে আসবে না, যদি অমুসলিমের বাড়িতে একটা ঢিলা পড়ছে কেমনে কি গোষ্ঠী শুদ্ধা আসা মরবে না বাসবে ঢিসা করতে পারে না। এটি হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। গতকাল তো বলছি মনে আছে না, এই ধর্ম নিরপেক্ষ মতবাদের জন্য তারা নারায় তকবীর আল্লাহ আকবর বাদ দিয়েছে, সব স্লোগান দেয় কিন্তু আল্লাহ আকবর বলে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে এগুলি বোঝা তৌফিক দান করুন। আমরা বলি আমিন, সবাই বলে না আমিন। এখন ইসলাম মুসলমানরা যেন অর্থনৈতিক দিক থেকে তারা যেন নিষ্পায় দাঁড়াতে পারে সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন কায়লা ইয়াকুনা দুলাতাম বাইনা লাগিনিয়াই মিনকুম, তোমাদের ধনসম্পদগুলি যেন তোমাদের ধনীদের মধ্যে পুঞ্জীভূত হয়ে না থাকে, এটা যেন ছড়িয়ে যায় সদকা যাকাত ফিতরা ইত্যাদির আকারে সর্বত্র যেন ছড়িয়ে পড়ে। আর বেকার থেকো না, কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ, যখন ফরজ নামাজ আদায় হয়ে গেল, নামাজ যখন শেষ হয়ে গেল বসে থেকো না, বেরিয়ে যাও, ابتغوا من فضل الله, আমার অনুগ্রহ অনুসন্ধান করো, পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে যাও, কল কারখানা ক্ষেত খামার অফিস আদালত সর্বত্র যাও, কাজ করো, আমার তোমার জন্য যে রুজি ছড়িয়ে রেখেছি তা তুমি সন্ধান করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনি যেন বসে না থাকেন, আপনি যেন কাজ করেন, সকলকে কাজ করতে হবে। আমাদের দেশে কাজ করাকে লজ্জা মনে করে, প্রিয় ভাই সব লজ্জা শুধুমাত্র চুরিতে ডাকাতে ডাকাতিতে চাঁদাবাজিতে মাস্তানিতে সন্ত্রাসীতে লজ্জা, কাজে কোনো লজ্জা নাই। যদি জুতা পালিশ করেও খাওয়া লাগে তাও কাজ করুন, জমিনে হাল চাষ করা লাগে তাও করুন, রিক্সা চালানো লাগে তাও করুন, তবুও বাপের আর শ্বশুরের ঘাড়ের বোঝা হইয়া সিন্দাবাদের দৈত্য হয়ে বসে থাকেন না, কাজ করে খান, কাজ করে খাওয়ার মধ্যেই মর্যাদা, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন মসজিদে নববীর ভেতরে কিছু লোক বসা, ফজরে বসা, জোহরেও তারা, আসরেও তারা, মাগরিবেও তারা, এশায়ও তারা। এশার নামাজের পর তিনি তাদের প্রশ্ন করলেন তোমরা কারা? বলে যে আমরা এখানে অমুক এলাকা থেকে আসছি, এখানে করো কি? তাই আমরা আল্লাহর জিকির আজগার করি, ইবাদত করি, নামাজ পড়ি। তা তোমরা খাও কাও কি? এখানে সারাক্ষণ বসে আছো, চব্বিশ ঘন্টা এখানে বসা, খাও কি? কয়ে যে কিছু লোক আমরা আল্লাহর জিকির আজগার করি বলে রান্না বান্না করে আমাদের খাওয়াই দিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে তো তোমার চাইতে তোমাদের চাইতে ওই লোকগুলি হাজার গুণে ভালো যারা নিজেরা কামাই করে রান্না করে এনে তোমাদের মতো অলসদের খাওয়ায়। শোনো, আগামীকাল ফজরের নামাজের পর যদি এই মসজিদে এইখানে বসা দেখি ব্যাট মেরে মসজিদ থেকে বার করে দেব। কাজ করে, কাজ করে খেতে হবে, বেকার থাকা যাবে না। বেকারত্ব দূর করার জন্য সরকারের পক্ষ থেকে আছে যুব উন্নয়ন কেন্দ্র, আছে হাঁস মুরগির খামার, মৎস্য পালন, আছে না এগুলো? আরে ভাই কথা বল না কেন, আছে না? তো তুমি বিয়ে পাস করছো, এমএ পাস করছো, বসে আছো কেন শ্বশুর বাড়ির যৌতুকের জন্য? যুব উন্নয়ন কেন্দ্রে যাও, ট্রেনিং দাও, তোমার বন্ধুরাও নিয়ে যাও, প্রত্যেকেরই কিছু না কিছু খরচ আছে, এই খরচ বাপের কাছে পায় না, বউর কাছে পায় না, শ্বশুর বাড়ি পাও না, তখন একটা পিস্তল নেয় আর গলায় একটা সোনার চেইন ঝুলায় সামনে তিনটা বোতাম খোলা রাখে যাতে করে লোকেরা বোঝে ইনি সন্ত্রাসী নয়, সন্তানের দাদা যান কেবলা। এই অভ্যাস পরিহার করতে হবে, এই অভ্যাস পরিহার করতে হবে, কাজ করতে হবে, প্রত্যেকটি লোককে কাজ করতে হবে, কাজ করে খাও। হাত এইরকম যারা হাত পাতে নেয় এই হাতের কোন মর্যাদা নাই আল্লাহর কাছে,
মর্যাদা ওই হাতের জেহাদ দিয়ে এরকম দেয়। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি যেন হাতটা এরকম করতে পারি সারা জীবন। বলেন আমি সমস্ত যুবকদেরকে কাজের প্রেরণা দিচ্ছি। আমি মাহফিলে যত যুবক এসছেন সবই যুবক আলহামদুলিল্লাহ, কল আলহামদুলিল্লাহ। বুড়াদের যদি হাত তুলতে বলা হয় তা আমার মনে হয় 1% হবে কিনা সন্দেহ। তবে এই 1% থাকা ভালো, বুড়োরা হচ্ছে আমাদের সম্পদ আলহামদুলিল্লাহ বলে। তারা বহুদর্শী, তারা জ্ঞানী, আর যুবক দিয়ে মান ভরা তাও আলহামদুলিল্লাহ খবর না আমরা। প্রিয় ভাই সব, এই যুবকদেরকে, যুব শক্তিকে কাজে লাগাবার জন্য প্রত্যেক ব্যক্তি, আমি আরো বলবো যে বিবাহ করার আগে অন্তত প্রত্যেকেই যেন কোনো কাজ গোছায় না। যৌবন যদি মানে যৌবন কাল এসেছে বিয়ে হচ্ছে না, রোজা রাখো আর একটা কাজ নাও, তারপরে বিয়ে করিয়া তারপরে যা হয় হবে, আগে একটা কাজ হাতে নেওয়া প্রয়োজন, তা না হলে বাপ মার উপরে বোঝা হয়ে যায়। তো দেশের সন্ত্রাসী চাঁদাবাজি মাস্তানি ছাড়াইতে হইলে কাজের প্রয়োজন, আর সেই কাজের কথা কোরআন হাদিস পরিষ্কার করে বলে দিয়েছে। রাসূল বলেছে আল কাসেবু হাবিবুল্লাহ, আল্লাহর নবী বলেছেন সহস্তে যে উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু। আলহামদুলিল্লাহ বলে আল্লাহর বন্ধু হতে কারা কারা রাজি দেখি তো হাত, আলহামদুলিল্লাহ হাত নামান। আমরা যেন আল্লাহর বন্ধু হতে পারি ভালো কাজের মধ্য দিয়া, বলেন আমি। এখন আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দেন, ক্ষমতা চিরকাল থাকে না, থাকে আজকে ফ্ল্যাগ উঠবে কালকে ফ্ল্যাগ থাকবে না, ঠিক কিনা? আজকে পুলিশে সেরেন্ট দেবে কালকে ওই পুলিশে আবার পিটাইবে, এটা ঠিক কিনা? স্বরাষ্ট্র মন্ত্রী আমার দেশে যা হইল, মন্ত্রিত্ব যখন থাকে না পিটান দিয়ে কেউ বাঁচতে পারে নাই, ওই পুলিশই পিটাইছে যারা সেলুট মারে। ওই যে আমি বলছি না যে সেলুটের কায়দাই ভিন্ন, সেলুট দেয় হাত দিয়া আবার পাও দিয়া বুটে বুটে বাড়ির লোকে ঠাস করে একটা বাড়ি দিয়ে দেয়, মন্ত্রীকে বুঝায় দেয় মন্ত্রী সাহেব হুশিয়ার থাকবেন, কিন্তু আমরা আপনাদের চাইতে অনেক ছোট কিন্তু হুশিয়ার থাকবেন, যদ্দিন আছে দিলাম হাত দিয়া, কিন্তু বেকায়দা করবেন, কোন কোন প্রকল্পের কত টাকা মারছেন কেরামুন কাতিমিন আছে হিসাবে লিখিত হবে, পরবর্তী সরকার এসে তালাশ করে বাইর করে, সেই সময় কিন্তু হাত দিয়া না পাও দিয়ে দেব। কাজী যারা ক্ষমতায় থাকেন তাদেরকে সতর্ক হতে হবে, তারা জনগণের পয়সায় তাদের বউয়ের শাড়ি কেনা পয়সা হয়, তাদের গাড়ির চাকা ঘোরে জনগণের ঘরমাত্র পয়সা দিয়া তেল কিনা সেই দিয়া তাদের গাড়ির চাকা ঘোরে, ঠিক কিনা? সচিব হন, ডিসি হন, এসপি হন, ম্যাজিস্ট্রেট হন, মন্ত্রী হন, এমপি হন, প্রত্যেক ব্যক্তি জনগণের খাদিম, জনগণের কেনা গোলাম, জনগণ তাদেরকে পয়সা দেয়, কোন সন্দেহ আছে? সেই জন্য যারা ক্ষমতায় থাকেন তাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় করতে হবে সব থেকে বেশি। কত টাকা বেতন আর খান কত টাকা, মারতেছেন কত টাকা, আল্লাহ খুব ভালোভাবে দেখতেছেন, দেখতেছেন কিনা বলেন, দেখতেছেন কিনা? আল্লাহ পাক দেখছেন। এই জন্য আমাদের আদর্শ হলো কোরআন আর হাদিস, আর হলো সাহাবাই কেরাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা, অর্ধেকটা পৃথিবীর বাদশাহ, রাতের বেলায় ঘুরছেন, দেখতে পেলেন একটি ঘরের মধ্যে একটি লোক ঢোকে বের হয়, ঢোকে বের হয়। তিনি চিন্তা করলেন কারণ কি, কাছে গিয়ে দেখলেন লোকটা খুব পেরেশান, ঘাম বেড়ে গেছে। ভাই তুমি এরকম বারবার ঘরের মধ্যে যাওয়ার বাইর হোক এত রাত্রে, কি অসুবিধা? লোকটি বলছে পথিক আমি তো এত বড় বিপদে কখনো পড়ি নাই। কি বিপদ? বলল যে আমার স্ত্রী আসন্ন প্রসবা, এখনই ডেলিভারি হবে, ঘরে কোনো লোক নাই আর এ বিষয়ে আমি কিছুই জানি না, আমি আমার প্রাণাধিক স্ত্রী এই বিপদের সময় কিচ্ছু করতে পারতেছি না, আমি তো মরিয়া হয়ে যাচ্ছি। হযরত ওমর বললেন ভাই অপেক্ষা করো, দেখি তোমার কোন উপকার করতে পারি নাকি। তিনি দৌড়ালেন, কিছুক্ষণ পরে একটি মেয়ে লোক নিয়ে আসলেন, বললেন ভাই তুমি বাইরে দাঁড়াও, বাড়িওয়ালাকে বললেন বাইরে দাঁড়াও, মেয়ে লোকটিকে ভিতরে ঢুকাই দিলেন। ঘন্টাখানেক পরিচর্যার পর হযরত ওমর যে মেয়ে লোক নিয়ে এসেছিলেন সে মেয়ে লোক বেরিয়ে এসে বললেন আমিরুল মুমিনিন আপনার বন্ধুকে বলুন আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দিয়েছেন। আমিরুল মুমিনের নাম শুনিয়া বাড়িওয়ালার চোখ গেছে কপালে উঠা, কি সর্বনাশ, অর্ধেকটা পৃথিবীর বাদশাকে আমি কষ্ট দিছি, কাছে গিয়ে
করে জোর করে বলছে আমিরুল মুমিনিন, আমি তো বুঝি নাই, আপনারে আমি কষ্ট দিছি, আমার জন্য আপনি দৌড়াইছেন, আমি আল্লাহর হাতে মাপ চাই আপনার কাছে। আর এই যে মেয়ে লোক নিয়ে আসছেন, কিছু টাকা দিলাম মেয়ে লোকটাকে দিয়ে দেন। হযরত ওমর বলেন, ভাই শোনো, আমার কাছে ক্ষমা চেও না, বরং আমি তোমার কাছে ক্ষমা চাই, কারণ তুমি তোমার বিপদের কথা আমাকে বলার আগে আমার দায়িত্ব ছিল, আমি রাষ্ট্রপ্রধান, তোমার বিপদের খোঁজ নেওয়া। আমি যে তোমার বিপদের খোঁজ নিয়া সময় মতো সময়ের আগে খাদেমা পাঠাতে পারি নাই, এই জন্য কেয়ামতের দিন আমাকে তুমি আল্লাহর দরবারে আসামি বানায়ও না। হযরত ওমর পয়সাগুলি ফেরত দিয়ে বললেন, ও বাড়িওয়ালা ভাই, পয়সা দিতে হবে না, এত রাত্রে আমি নাস পাবো কোথায়, সেবিকা পাবো কোথায়, তোমার বোর খেদমত করার জন্য এত রাত্রে আমার স্ত্রী ছাড়া আর কাউকে আমি পাই নাই, আমার স্ত্রী তোমার স্ত্রীর সেবা করেছে। এই ছিল আমাদের ইসলামী রাষ্ট্র শাসকদের চরিত্র, নিজে না খাইয়া মানুষকে খাওয়াইত, নিজেদের বাড়ি ঘর নাই। এখন এমপি আর মন্ত্রী হইতে পারে না, মাশাআল্লাহ, পেটের সাইজ ক্রমান্বয় মিষ্টি কুমড়ার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন বিছানার উপরে, সুবহানাল্লাহ, হযরত ওমর এসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর সালাম এর জবাব দিয়ে উঠে বসলেন। হযরত ওমর তাকিয়ে দেখলেন রাসূলুল্লাহ শোয়া ছিলেন, একটি খেজুরের পাতা দিয়া দড়ি বানানো, সেই দড়ি দিয়ে বুনানো খাটিয়া, এরকম এর উপরে বিছানা, চাদর নাই, বালিশ নাই, খালি গায়ে, রহমতের নবী, বিশ্ব নবী, খালি গায়ে শুয়ে আছেন, মাথার তলায় হাত মোবারক দিয়েছেন, হাতে দাগ আর পিঠ মোবারকে দড়িগুলার দাগ কেটে আছে। হযরত ওমর শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য আমি সহ্য করতে পারছি না, কাফেরেরা এই পৃথিবীতে এত আরাম করলো আর বিশ্ব নবী, রহমতের নবী, পিঠের উপরে দড়ির ডাক, আমার সহ্য হচ্ছে না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অর্ডার করুন, আমি আপনার জন্য একটা তোশক বানাই নিয়ে আসি। রাসূলুল্লাহ বললেন, ওমর, এই পৃথিবীতে আমি শান্তি করতে আসি নাই, আমি যদি এই ওহদ পাহাড়কে বলি, ওহদ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, আল্লাহর হুকুমে গোটা পাহাড়টা সোনায় পরিণত হয়ে যাবে। ওমর, দুনিয়ায় শান্তি করতে আসি নাই, আসছি মানবতার কল্যাণের জন্য, মুক্তির জন্য। কাজী দুদিনের জন্য যারা মন্ত্রী হন, দু পাঁচ বছরের জন্য যারা এমপি হন, যারা সচিব হন, ডিসি হন, এসপি হন, জনগণের সাথে খারাপ ব্যবহার করবেন না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, তাদের প্রতি ইনসাফ করুন, দুর্নীতি বন্ধ করুন। দুর্নীতি তো আপনারাই করেন, কাজে আপনারা দুর্নীতি বন্ধ করেন, জনগণ শান্তি পাবে। আমার দেশের জনগণ কি চায়? আমার দেশের জনগণ কোনদিন বলে নাই, কোন সরকারকে বলে নাই, প্রত্যেক দিন বাসমতি চাউলের ভাত খাইতে চাই, পোলাও চাই, বিরিয়ানি চাই, বলছে কেউ? আমার দেশের মেয়ে লোকেরা কোনদিন বলে নাই, প্রত্যেক দিন কাতান শাড়ি, বেনারসি শাড়ি আমাদের দিতে হবে, কেউ বলে নাই? আমার দেশের মানুষের রিকোয়ারমেন্ট খুবই ক্ষুদ্র, ছোট্ট, চাহিদা কম। জনগণ চায় সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত জীবনযাপন, চাই ঘরের দরজা যেন ঘুমাতে পারি, দরজা দিয়া হোক খুলে হোক নিরাপদে যেন ঘুমাইতে পারি, আমার মেয়েটা কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, আমি যেন আমার মেয়েটাকে সম্ভ্রম সতীত্ব অবস্থায়, পবিত্র অবস্থায় আমার ঘরে ফিরে পাই, কম দামে কাপড় খাদ্যদ্রব্য যেন কিনতে পাই, এইটুকুন দাবি, ঠিক কিনা বলে? এর থেকে বেশি কিছু দাবি করছেন আপনারা? কিন্তু বিশ্বাস করুন, এই দাবিটুকুনও পূরণ করতে গেলে কোরআনের শাসন ছাড়া এ দাবিও পূরণ করা কারণ নাই। সেজন্য আজ ক্ষমতাসীন যারা যারা ক্ষমতায় আছেন, সরকারের ভাতা গ্রহণ করছেন, জনগণের উপরে ইনসাফ করুন, দুর্নীতি বন্ধ করুন, কামাই রোজগার একটু কমায় দেন, হারাম খাবার কমান, যত হারাম খাইবেন পেট তত চর্বি জমবে, আর ওই চর্বি জাহান্নামের আগুনে জ্বলার আগে জান্নাত হারাম। ভিক্ষুক তো দুই রকম, ভিক্ষুক কয় প্রকার?
দুই প্রকার, এক প্রকার ভিক্ষুক হল অশিক্ষিত, আর এক প্রকারের ভিক্ষুক হল শিক্ষিত। অশিক্ষিত ভিক্ষুক লেখাপড়া জানে না, হাত পায় নাই, হাত পাও নাই, চোখ কান নাই, তারা রাস্তায় বসে আল্লাহর রাস্তে ভাই লাই লাই লাল্লাহ একটা টাকা দাও, এরা হলো অশিক্ষিত ভিক্ষুক। আর শিক্ষিত ভিক্ষুক চেয়ারে বসে, সরকারের চেয়ারে বসে চাকরি পদ্মীর নাম করে যারা কোটি কোটি টাকা খায়, এরা হচ্ছে অশিক্ষিত ভিক্ষুক। শিক্ষিত ভিক্ষুক মানুষের পিঠের উপরে রিভলভার ঠেকাইয়া যারা চাঁদাবাজি করে তারা যেমন সন্ত্রাসী, যেসব অফিসার ফাইল আটকাইয়া টাকা খায় তারাও সন্ত্রাসী। সুতরাং এই সন্ত্রাস থেকে, দুর্নীতি থেকে জাতিকে মুক্ত করতে কোরআনের শাসন ছাড়া আর কোনো বিকল্প নাই। আর একটি কথা বলি, মোনাজাতের দিকে যাব, আর মোনাজাতের জন্য আবেদন জানাই প্রত্যেক দিনের মতো, দাঁড়ানো ভাইরা কয়েক সেকেন্ডের মধ্যে বসে পড়ে, কয়েক সেকেন্ড এক মিনিটও বলি নেই, দাঁড়ানো ভাইরা আবার বসেন। আমি যাদের আমি কিন্তু দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার চোখ ভালো কাজ করে, আলহামদুলিল্লাহ ডায়াবেটিসে আমার জোরদূর ক্ষতি করছে, চোখে ক্ষতি করে নেই আলহামদুলিল্লাহ। ষোলো বছর আগে যে চশমা নিয়েছি এই চশমা এখনো ব্যবহার করি, লেন্স পাল্টাতে হয়নি আলহামদুলিল্লাহ। সম্ভবত কোরআনের বরকতে আল্লাহ এটা দিয়েছেন। আপনারা দোয়া করেন আল্লাহ আমার শরীরে জন্মসূত্র থেকে যা দিয়েছেন মৃত্যুর আগে তা যেন কিছু না নেন। আমিও সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকেই নিয়ামত দান করেন। তো আমি দেখতে পাচ্ছি দূরে সব জায়গায় দেখছি, যদ্দূর আমার চোখ যায়, দাঁড়ানো ভাইয়েরা মেহরবানি করে বসুন, বসে মোনাজাত হবে। প্রিয় ভাই সব, আমাদেরকে এই আজকের মাহফিলে যত লোক আসছেন এর মধ্যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আছে না, বলেন আছে না? আছে। আপনারা মুসলমান হওয়া লাগবে না, হিন্দু হিন্দু ধর্মে থেকে, খ্রিস্টান খ্রিস্ট ধর্ম থেকে, বৌদ্ধ বৌদ্ধ ধর্ম থেকেও কোরআনের আইন যদি চালু হয় আপনারা শান্তি পাইবেন। সুবহানাল্লাহ বলেন। ও আজকে দুইজন ইসলাম কবুল করার জন্য আসছে, পাঠান তাড়াতাড়ি পাঠান। দুইজন আসছে, একজনের নাম সুবোধ কুমার হাজত, খোকন কুমার হাজন, আর বাড়ি হলো তার ধর্ম খ্রিস্টান ধর্ম, বাড়ি মনসাপাড়া দুর্গাপুর নেত্রকোনায় বাড়ি, থাকে এখন চট্টগ্রাম চাঁদগাঁও, নাম পছন্দ করেছে শরীফ আহমদ। আর আরেক ভাই হচ্ছে নাম কাজল দাস, বাপের নাম বাবুল দাস, মায়ের নাম রীনা দাস, ধর্ম হিন্দু, আর বাড়ি হলো পশ্চিম পটিয়া, দক্ষিণ বর্ষী পশ্চিম পটিয়া, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ বেলাল হোসেন। আলহামদুলিল্লাহ, আসো আসো তাড়াতাড়ি কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। সবাইকে বলো আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, একজন খ্রিস্টান একজন হিন্দু, দুইজন হয়ে গেল আমাদের তাওহীদবাদী ভাই, আলহামদুলিল্লাহ। আমাদের এই নিষ্পাপ দুই ভাইকে যথারীতি আপনাদের পক্ষ থেকে আমি তাদেরকে আলিঙ্গন করছি। লন্ডন থেকে এক ভাই মাহফিলের জন্য 21,000 টাকা দিয়েছে, একটু ইউসুফ সাহেব একটু আপনি দোয়া করেন। এখানে লন্ডন থেকে এক ভাই এই তাফসীর কোরআন মাহফিলের জন্য 21,000 টাকা চেক পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। আবার দুবাই থেকে কে পাঠিয়েছে?
একজনে কত হাজার টাকার জন্য পাঠিয়েছে আর বাজি শহর ওইটা দিয়েছে বলেছেন মুর্তাজা 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 বলি নাই মুর্তাজা বাইতুসার এর মরহুম পীর সাহেব হুজুর হযরত মাওলানা শাহ আব্দুল জব্বার সাহেব আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি। তার অত্যন্ত স্নেহের জামাতা, আমারও খুব স্নেহের মুর্তাজা নাম, ৫০,০০০ টাকা তাফসীর কোরআন মাহফিলের জন্য দান করবেন। এখন সে সৌদি আরবে আছে, আপনারা দোয়া করেন আল্লাহ যেন তার ব্যবসায় বরকত দেন, তার দিলের নেক মকসুদ গুলি আল্লাহ যেন পূরণ করেন, তার সন্তানদেরকে যেন তার নানার মতো আল্লাহ বানাবার তৌফিক দান করেন। এখন প্রত্যেকটা খুঁটির সাথে একটা একটা করে বক্স এখানে বাঁধা আছে, প্রত্যেকটা খুঁটির সাথে তাফসীর কোরআন মাহফিলে থেকে বিদায়ের সময় মোনাজাত করার করে যাওয়ার সময় আপনারা অবশ্যই বহু টাকা এতে খরচ হয়, আপনারা জানেন, আপনারা যাওয়ার সময় টাকা দিয়ে যাবেন, আজকে যারা আনেন নাই কালকে নিয়ে আসবেন, আপনারা প্রাণ ধরে তাফসীর কোরআন মাহফিলে আপনারা সাহায্য করে যাবেন, চাদর আছে চাদরও দেবেন, বাক্সেও দেবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দেওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, গতকাল তাফহিমুল কোরআনের কথা বলেছি, ১,০০০ টাকা হাদিয়া, ১৯ খণ্ড তাফসীর, নাম কি বলেন তো, আবার বলেন, তাফহিমুল কোরআন আপনার চিন্তার দিগন্তকে উন্মোচিত করে দেবে, বর্তমান শতকের শ্রেষ্ঠ তাফসীর, এই তাফসীরখানা আপনারা কিনে নিয়ে যাবেন, সৈয়দ কুতুব শহীদের লেখা ফি জিলালিল কোরআন এবং বাংলা অনুবাদ করা কোরআন, মাত্র ৭৫০ পৃষ্ঠা, মাত্র ১০০ টাকা হাদিয়া, আপনারা নিয়ে যাবেন সবাই। আর সুরাতুল আসরের তাফসীর হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কেউ সুরায় আসর পড়ে বোঝে আর আমল করে, জান্নাতে যাওয়ার জন্য এই ছোট্ট সুরাটি, এই ছোট্ট সুরাটি যথেষ্ট। সুবহানাল্লাহ, এই সুরার তাফসীর এই মাঠে ৫ দিন করেছিলাম আমি, ৫ দিন, ৩৬ জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়েছিল আলহামদুলিল্লাহ বলে, সেটি এখন পাওয়া যায়। আমপাড়ার তাফসীর নাম রেখেছে তারা তাফসীরে সাইদি, সুরে আসর আমপাড়া পাওয়া যায়, আপনারা এগুলো নিয়ে যাবেন। আমি কেন জামাত ইসলামী করি গতকাল বলেছিলাম, এ কিতাব এখানে পাওয়া যাবে, যেহেতু এটি আমি এই জন্য করেছি, অনেকের বহুত প্রশ্ন আছে খেলাফত ও মুলুকিয়াত সম্পর্কে, সাহাবিদের ব্যাপারে, নবীদের ব্যাপারে বহুত প্রশ্ন আছে, আকিদাগত কথা নিয়ে অনেক কিলকাল আমাদের বিরুদ্ধে করা হয়, এই জন্য আমি বইটা লিখেছি, যারা জামাত ইসলামী করেন তাদের জন্য দরকার, যারা না করেন তাদের জন্য আরো বেশি দরকার, আপনারা মেহরবানি করে বইটা যাওয়ার সময় ওখান থেকে নিয়ে যাবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর আগামীকাল সকাল ৯টায় ৯:৩০টায় ওলামা মাশায়েক সম্মেলন হবে, আপনারা সে সম্মেলনে হাজির থাকবেন, সব ওলামাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। আর মামুনদের জন্য বিশেষ খবর হচ্ছে এই, এবার আমি মামুনদের জন্য আলাদা ব্যবস্থা করতে পারিনি, এই জন্য যে আমি খানিকটা অসুস্থ এবং প্রত্যেক দিন এতগুলি প্রোগ্রাম করা সম্ভব নয়, এই জন্য ৫ম দিন আমি মামুনদের ব্যাপারে বিশেষ আলোচনা করব ইনশাআল্লাহ। সেই আলোচনা শুধু মামুনেরাই শুনবে না, পুরুষরাও শুনবে, যেহেতু স্বামী স্ত্রী উভয়ের সমান অধিকার আছে, এই অধিকারটা স্ত্রীকেও জানতে হবে, স্বামীদেরকেও জানতে হবে, পুরুষদেরও জানতে হবে, সেজন্য মহিলাদের ব্যাপারে আলোচনা হবে ৫ম দিনে, আপনারা মেহরবানি করে সেদিনে আরো বেশি মহিলাদেরকে নিয়ে আসবেন, বসার জায়গা আল্লাহ করেই দিবেন, রাস্তাঘাট যদ্দূর যা আছে বাড়ির ছাদ গাছপালা সব জায়গা ভরে যাবে ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى হাজার হাজার লাখো জনতা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, দীর্ঘক্ষণ কোরআনের কথা বলেছি, মাবুদ গো দয়া করে আমাদের জিন্দগির সকল গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের মা বাপ দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেল কবর গুলিকে জান্নাতির টুকরায় পরিণত করে দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা তমাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে মুসিবতে আছে, আল্লাহ তাআলা বিপদগ্রস্ত মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও, আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও, রব্বুল আলামিন
আজকে আমরা এখানে সন্ত্রাসের ব্যাপারে কথা বলেছি, হত্যাকারী, চাঁদাবাজি, মাস্তান যারা করে, ধর্ষক, তাদের বিরুদ্ধে কথা বলেছি কোরআন হাদিস দিয়ে। আল্লাহ একটা দোয়া করি, রব্বুল আলামিন, এদের জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আল্লাহ এই সন্ত্রাসী, ধর্ষক, হত্যাকারী, চাঁদাবাজ, মাস্তান, এগুলোর তুমি হেদায়ত করে দাও। আল্লাহ এগুলোর তুমি হেদায়ত করে দাও। আল্লাহ তাআলা তুমি দয়া করে এগুলোকে হেদায়ত করে দাও। আল্লাহ তাআলা তোমার ইলমে যদি জানা থাকে এদের কিসমতে হেদায়ত নসিবে নাই, তাহলে আল্লাহ হামান, নমরুদ, সাদ্দাদ এগুলোর যেমনি তুমি ধ্বংস করছো, আমার দেশের সকল সন্ত্রাসী, অপহরণকারী, চাঁদাবাজ, মাস্তান, ধর্ষক, এদেরকে গজব দিয়া বাংলার মাটি থেকে চিরকালের জন্য মুছে ফেলে দাও আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তুমি আমাদের দোয়া কবুল করো। আল্লাহ তাআলা প্রশাসন যারা চালায়, দেশ যারা চালায়, তাদেরকে ইনসাফ করার তৌফিক দাও। সকলের কলিজার মধ্যে জাহান্নামের ভয় দিয়ে দাও, কবরের ভয় দাও, মতের ভয় দাও, জনগণের প্রতি ইনসাফ করার তৌফিক দাও। অনেকের অসুখ আছে, বিসুখ আছে, আল্লাহ প্রত্যেকের রোগ ব্যাধি, আমাদের সবাই কিছু না কিছু রোগ আছে, আল্লাহুম্মা ইশফি মারদানা, আল্লাহুম্মা ইশফি মারদানা, আল্লাহুম্মা ইশফি মারদানা, আল্লাহুম্মা লা তাদানানা যামবান ইল্লা গাফারতা, ওয়ালা আইবান ইল্লা সাতারতা, ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা, ওয়ালা দাইনান ইল্লা কাদাইতা, ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা, ওয়ালা হাজাতান মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা কাদাইতাহা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা বাকি আর দুই দিন আছে তাফসীরের মাহফিল, তুমি দয়া করে তোমার কুদরত দিয়ে আল্লাহ তাআলা তোমার বান্দাবান্দিদের যাতায়াত আসান করে দিও, এবং এই বিশাল মাহফিলে অনেক টাকার প্রয়োজন তুমি জানো। আল্লাহ তাআলা তুমি দয়া করে তোমার বান্দাদের দিল খুলে দাও, চট্টগ্রামের সমস্ত ধনীদের হাত খুলে দাও, তারা যেন উন্মুক্ত হস্তে কোরআনের তাফসীরের খেদমত করতে পারে, আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা বহু আশা করে পুস্তক বিক্রেতারা কষ্ট করে এসেছে, আল্লাহ তাআলা তাদের ব্যবসায় তুমি বরকত দিয়ে দাও। মানুষদেরকে কোরআন হাদিস, ইসলামী সাহিত্য বেশি করে কেনার, বোঝার তৌফিক দিয়ে দাও। মা বোনদের প্রতি রহম করো, যুবকদের প্রতি রহম করো। আল্লাহ তাআলা দেশের সেনাবাহিনী, বিডিআর, পুলিশ যারা যেখানে আছে তাদেরকে আল্লাহ তাআলা সম্মানজনক ইমানি জীবন যাপনের তৌফিক দিয়ে দাও। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم.